যুক্তরাষ্ট্রে আবারও হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শনিবার নিউইয়র্কের বাফেলো বাফিলো শহরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান তারা নিহতদের একজনের বাড়ি সিলেটে এবং অন্যজন কুমিল্লার এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া বিস্তারিত লুৎফুর কবির রিপোর্টে বন্দুক হামলায় আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্র শনিবার নিউ ইয়র্কের বাফেলোর সিটির হান্ড্রেড জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবর আসে পুলিশের কাছে স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোলাগুলির ঘটনায় আশপাশের বাসিন্দাদের ঘরে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেয় পুলিশ আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত না করলেও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন নিহত ইউসুফ সিলেটের বাসিন্দা নাম বাবুল তার বাড়ি কুমিল্লা জেলায় এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ এতে আতঙ্ক বিরাজ করছে বাফেরুর বাংলাদেশি কমিউনিটিতে দুজন বাংলাদেশি নিহতে শোক নেমে এসেছে কমিউনিটি জুড়ে তারা কিছুদিন আগেই বাফেলু ভিডিওতে এসেছিলেন বলে জানা গেছে এই ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কমিউনিটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফ্লোরিডা সহ বিভিন্ন জায়গায় দিনকে দিন বাড়ছে বন্দুক সহিংসতা অস্ত্র আইন কঠোর না হওয়ায় সব শ্রেণী মানুষের হাতে চলে যাচ্ছে আগ্নেয় অস্ত্র এতে ঘটছে বন্দুক সহিংসতার মতো ঘটনা বাড়ছে প্রাণহানি লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি